আপনারা কোথায় কিসের জন্য দেয়াল লিখন করছেন? আমাদের কাটোয়ায় জনসভার জন্য আমাদের দেয়াল লিখন হচ্ছে। কিসের জনসভা? আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের সকলের নয়নমণি যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির যে জনসভা হবে কাটোয়ায় তার উপলক্ষে আমাদের দেয়াল লিখন। জনসভা কবে? 17 এপ্রিল। কে কে উপস্থিত থাকবেন? ওখানে আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং আমাদের জেলার নেতা রাজবিহারী হালদার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আরও থাকবেন এবং আরও অনেক। আচ্ছা, এই দেয়াল লিখন এখন কোথায় করছেন? এখন আমরা এই দেয়াল লিখন রায়গ্রাম আমতলা বাজার। আর কোথায় কোথায় করলেন? এখানে আমরা তৈপুরে করেছি, মিরঘাড়ে করেছি, হাটতলা বাজার করেছি, মিরঘাড় করেছি। কটা দেয়াল লিখন করলেন? আমরা এ পর্যন্ত 16টা দেয়াল লিখন করেছি। এটা কি মানে 17 এপ্রিলের প্রস্তুতি সভা? 17 এপ্রিল প্রস্তুতি সভার জন্য আমাদের এই দেয়াল লিখন। কোন পক্ষ থেকে করছেন? আমাদের এখানে মন্তসর ব্লকের আমাদের সকলের অভিভাবক এবং দক্ষ সংগঠন আহমদ হোসেনের নেতৃত্বে আমরা দেয়াল লিখন করি। কে কে আছেন এখন দেয়াল? এখানে আমাদের উপস্থিত আছেন মাহমুদপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নাসিম খান এবং আমাদের অঞ্চলের সকল নেতৃত্ববৃন্দ। আপনার নাম পরিচয়? আমার নাম বাপি মণ্ডল। আপনি কি একজন? আমি এখানকার তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর। সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।